জয় হিন্দ ফ্রেন্ড, এক্সাইজ কনস্টেবল 2022 যে আপনারা ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছেন সেটা রিলেটেড একটা বিশেষ আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। আমি মুহূর্তে মুহূর্তে আপডেট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রিসেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে কিন্তু prb.gov.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু খুলছে না, এই ওয়েবসাইটটি খুলছে না, সার্ভিস আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। তো এটা থেকে হয়তো আমরা একটা সংকেত পাচ্ছি, এটা থেকে আমরা একটা সংকেত পাচ্ছি যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে যে কোনো মুহূর্তে। কারণ বিগত দিনগুলিতে আমরা কিন্তু দেখেছি যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট, সেখানেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে এভাবে ওয়েবসাইটের সমস্যা হয়েছিল। তো হয়তো আপনাদের রেজাল্ট খুব শীঘ্রই হয়তো প্রকাশিত হবে, কাল পরশুর মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ওয়েবসাইটে প্রবলেম চলছে। আর আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু সর্বপ্রথম prb.gov.in এই ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি এই ওয়েবসাইটে প্রকাশিত না হয় তাহলে wp.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে, তবে এই ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। তো আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখবেন, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবলেম চলছে মানেই হয়তো আপনাদের রেজাল্ট রিলেটেড কোনো রকম কাজ সেই ওয়েবসাইটে চলছে, হয়তো আপনাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে। খুব শীঘ্রই প্রকাশিত হবে বলতে আজকে কিংবা কালকে যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে, কোনো স্পেসিফিক ডেট কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য হারাবেন না, রেজাল্ট আজ কিংবা কাল হোক, আজ হোক কিংবা কাল হোক যে কোনো সময়ই আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবেই। এতদিন ওয়েট করেছেন আর কয়েকদিন ওয়েট করুন, ধৈর্য সহকারে ওয়েট করুন, যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হবে, কোনো ডেট কিন্তু বলা যাচ্ছে না। এই ধরনের রিসেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।